হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস। আপনারা এখন দেখছেন দেবাশিস ব্লগ। আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে, কেননা এখন আমি কফি বল্লভপুর যাবো মোবাইল কিনতে। মানে আমার নয়, মামার। মামার আগে একটা মোবাইল ছিল, সেটা চুরি হয়ে গেছে, তার জন্য একটা আজকে মোবাইল কিনতে যাবো। সেই মোবাইলটা কিনবো, মানে কি মোবাইলটা কিনছি যদি আপনারা দেখতে চান শেষ পর্যন্ত ভিডিওটার মাধ্যমে টিকে থাকুন। পুরোটা ভিডিও আপনাদের দেখাবো, সমস্ত কিছু, র্যাম রোম কত টাকা নিল সবই বলবো ভিডিওর মাধ্যমে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মোবাইল কিনতে যাওয়ার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি কফিবল্লভপুরের দিকে। এইটা ঘুরবনি গ্রাম। এটা মা বিপত্তারিণী মন্দির। এখন পাঁচকানিয়া ছক পৌঁছে গেলাম। পাঁচকানিয়া ছকের ঠিক বাম দিকে রাস্তা ধরে কফিবল্লভপুর যেতে হবে। এখান থেকে আর কফিবল্লভপুর 11 কিলোমিটার। পুরোটা রাস্তার ভিডিও আপনাদের দেখবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা আশুই ছক। আশুই ছকের বাম দিকে আমরা যাব। ডান দিকে একটা রাস্তা গেছে, সেটা সারিয়ার। বাম দিকে একটা রাস্তা, দুই দিকে ধান রোয়া চলছে। কপিবল্লভপুর খুন্তি ছক। কপিবল্লভপুর হাতিবাড়ি মোড়। হাতিবাড়ি মোড়ের বাম দিকে যেতে হবে। আর একটু মোবাইল দোকান পৌঁছাতে থানা চকের ঠিক সামনে। শেষমেশ বন্ধুরা এখন মোবাইল দোকানে পৌঁছে গেছি। যাই মোবাইল দোকানের ভিতরে ঢুকি। এখানেও অনেক রকমের মোবাইল আছে, মামা কোন মোবাইলটা নেবেন ভাবছেন। শেষমেশ এই মোবাইলটা নিলেন, মোটো E32S। এখন মোবাইলটা আনবক্সিং করার পালা, দেখি কী কালারটা বের হয়। দোকানে তো বললো হালকা সাদা কালারটা। ও ভাই, খুব সুন্দর দেখাচ্ছে কালারটা। দেখি আর ভিতরে কি কি বের হচ্ছে। প্রথমে আছে একটা কাগজ, সেটা পড়ব না। তারপরে আছে চার্জার আর একটা পিন। এখন গরিলা গ্লাস লাগানো হবে। আপনাদের আর একটা কথা বলি, মোবাইলটা 3 GB র্যাম এবং 32 GB ফোন মেমোরি, 8000 টাকা নিল। ফ্লিপকার্টে 9499 টাকা দাম আছে। যখন মা বাড়িতে ছিলাম, যখন মোবাইল কিনতে এসেছিলাম, মামার মোবাইল কিনা হয়ে গেছে। তারপরে নিজের বাড়ি যাচ্ছি বেলদুয়ার। বেলদুয়ার যেতে যেতেও রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কপি থেকে বেলদুয়ার যাওয়ার রাস্তা। রাস্তায় একটা বড়ামচাটি মন্দির পড়ে। যেতে যেতে রাস্তার সাইডে একটা ইট ভাটা পড়ে। এই যে বাড়িগুলো দেখছেন, এখানে যারা ইটের ভাটায় কাজ করে তারা এখানে থাকে। গোপি থেকে বেলদুয়ার যাওয়ার সময় এটা 3 নম্বর পোল, এটা 2nd পোল। আর এটা 1st পোল। আর একটু আছে বন্ধুরা, তারপর আমরা আমাদের গ্রামে পৌঁছে গেলাম। এই তো গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। এইটা আমাদের গ্রামের শিব ঠাকুরের মন্দির। ওই যে দূরে বাড়িটা দেখছেন, সেটা মা শীতলা মন্দির। বটতলা চকের ঠিক সামনে রাস্তা ধরে আমাদের বেলদুয়ার আসতে হয়, একটাই রাস্তা। তারপরে এসে এইখানে ডান দিকে মাখতে হয়। এখান থেকে আমার বাড়ি প্রায় আর 1/2 কিলোমিটার আছে।
হচ্ছে গিয়ে রেশন দোকান। এটা রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির, বছরে একবার এখানে অষ্টম প্রহর হয়। ডান দিকে এখান থেকে বাঁকতে হবে। ওই যে সামনে সাদা পাকা বাড়িটা দেখছেন, ওটা আমারই বাড়ি। বন্ধুরা এটা আমার বাড়ি। এই যে নীল রঙেরটা দেখছেন, এটা রান্নাঘর। পিছনে যেটা দেখবেন, দেখাচ্ছি চলুন, এটা গোয়ালঘর। আর এটা বাড়ির পিছনের দিকের পরিবেশ।